গুড আফটারনুন ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আর এই দেখো আজকের ভিডিওটি আমি দুপুর থেকে স্টার্ট করছি দুপুর বলতে এখন সাড়ে তিনটে বাজে আর সাজুগুজু করে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে কারণ কি বলো তো সকাল থেকে সময় হয়নি যে তোমাদের সঙ্গে কথা বলবো কি ভিডিওটা স্টার্ট করবো তো আজকে আছে অফিসে পার্টি আছে তো ওই জন্য যেতে হচ্ছে এখন সাড়ে তিনটে থেকে ছটা সাড়ে ছটা পর্যন্ত ওখানে থাকতে হবে তো এ এখন থেকে আমার ভিডিওটি স্টার্ট করলাম ওখানকার কিছু কিন্তু আমি শেয়ার করতে পারবো না তোমাদের আগে থেকে বলে দিচ্ছি সেটা পারমিশন নাই আর সেটা করাটাও ঠিক হবে না বুঝলে তো তোমরা দেখো আজকে সন্ মানে এখন থেকে শুরু করলাম কতক্ষণ কন্টিনিউ করে তারপরে একটা ভিডিও প্রেজেন্ট করতে পারি তোমাদের কাছে এ দেখো ফ্রেন্ডস ওখান থেকে এসে আবার মন্দিরে গেছিলাম মন্দির থেকে এসে আবার গেছিলাম বাজারে তো দুধ শেষ হয়ে গেছিলো রাতে যেহেতু কফি বানাতে হবে তো দুধ নিয়ে এসেছি আর একটা এনেছি শাড়ির ফলস আর বাজারে গেলে বুঝতেই পারছো হয় রান্নাঘরের জিনিস আসবে না হলে সাজুগুজুর জিনিস আসবে তো আমি একটা আলানা একটা লিপস্টিক ভালো লাগলো নিয়ে চলে এলাম আর এটা হচ্ছে চিপস রাতে একটু ঘুম পেলে খাবে আর পড়া করবে বুঝতে পারছো আর চাউমিন শেষ হয়ে গেছিলো আর কিছু কিছু ফ্রুটও নিয়ে আসলাম মানে কলা নিয়ে এসেছি আর সপ্তমাতের সাথে শেয়ার করছি না অল্প অল্প মানে জাস্ট দেখাচ্ছি না দেখালে ভালো লাগে না যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর ভগবানের কাছে মানে দিয়া এখানে ওরকমই প্রদীপ মানে সলতেগুলো পাওয়া যায় আর ব্রেকটি থেকে কিছু কিছু জিনিস নিয়ে আসলাম আর কি বলতো দই দই তো আমার ঘরে না থাকলে হবে না কারণ একজন আমাকে বলেছিল যে সব তরকারিতে দই ঢেলে ডেলে আমার দেবাকে নাকি দই জম গিয়া বুঝলা তো ওরকমই হয়েছে আর কি তো দই না হলে হয় না আর চানা শেষ হয়ে গেছিলো আর তো মানে বাজারে গেলে ফাইভ স্টার হোক ডেরি মিল্ক হোক কিছু না কিছু ওর চাই চাই মানে ওর ব্যাস মকা চাই যে কখন মম্মি পাপা বেরোবে আর কিছু না কিছু আনতে হবে আর এই সিমাই কিন্তু ভীষণ ভালো লাগে আমি তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম আর অন্য অন্যরকমভাবে আবার শেয়ার করবো যেদিন বানাবো ঠিক আছে তো চলো এগুলো গুছিয়ে নিই তারপরে অন্য কোনো কাজ হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমার এম এম ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে হচ্ছে বুধবার আর আজ থেকে আমার ছেলের পরীক্ষা স্টার্ট হলো তো তোমরা সকলে আশীর্বাদ করবে যেন ও খুব ভালো রেজাল্ট করতে পারে অনেক কী তো ভালো রেজাল্ট করেও আজ মানে চাকরি বাকরি পাওয়া খুব মুশকিল তো বেশি কিছু চাই না তোমরা শুধু একটু আশীর্বাদ করো যাতে ভালো রেজাল্ট করতে পারে একটা সবার কাছে বলতে পারি যে না এই রেজাল্টটা করেছে গর্ব করতে চায় না তবু ওর লাইফটা তো তৈরি হবে মা হয়ে তো এটুকু আশা করতেই পারি না তো তোমরা যেহেতু আমার একটা পরিবার তোমাদের বলাটা খুব প্রয়োজন ছিল আর আর একটা কথা কী বলো তো সকালবেলায় উঠেছি অনেকক্ষণ আজকে ছটার আগে উঠেছি সারা রাত ঘুম ধরেনি মানে টেনশন হচ্ছে যে কি করবে ছেলে তো ঘুমাতেই পারছে না প্রথম বুঝতে পারছো একটু টেনশন তো থাকবে এই বলো আর আজকে প্রথম মানে প্রথম পরীক্ষার আজকে থেকে স্টার্ট হলো তো ও ঘুমোচ্ছে না আমাকেও ঘুমোতে দিচ্ছে না বারবার বলছে কি হবে মাম্মি ভয় লাগছে ভয় লাগছে তো আমি বললাম যে কোনো ভয় নাই প্রভু স্মরণ করো আর ভালো করে পড়ে দিয়ে দেবে মা হয়ে যতটা কর্তব্য ততটা আমি বোঝালাম আর এখন সাড়ে দশটা থেকে পরীক্ষা শুরু তো আমি যাবো ভাবছিলাম তো পাশেই ওই জন্য আর বললো যেতে হবে না তোমাকে তো ওর পাপা গেছে অফিস থেকে একটুখানা বলে হয়তো চলে যাবে আর ও বলছে কাউকে যেতে হবে না ওর নিজের স্কুলে না অন্য স্কুলে সিট পড়েছে তো এই হচ্ছে সকালের কাহিনি তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি সমস্ত কাজকর্ম সেরে পুজো দিয়ে ছেলেকে রেডি করে দিয়ে ও গেল তারপরে আমি কাপড়টা মেলে এসে তোমাদের সাথে একটু কথা বলছি আর চা বানাচ্ছি আর কথা বলতে পারছে না শরীরে প্রচুর ক্লান্তি রয়েছে কালকে একাদশী ছিল তো খুব মানে ইয়ে টায়ার্ড হয়ে গেছে কারণ ওই জন্য বিয়েতে গেছিলাম কি যেন বলে ওয়েলফেয়ারই ছিল তো ওখানে গিয়েছিলাম তো বুঝতে পারছো কোথাও গেলে খুব ক্লান্ত হয়ে যায় তো চলো বেশি বক বক করি না চাটা খেয়ে নিই আর ব্রেকফাস্ট এখন করব না কারণ একাদশী এখনও ছাড়েনি বারোটার সময় ছাড়বে তারপরে দ্বাদশী লাগবে মানে নিরামিষ খেতে পারবো তো নিরামিষই রান্না করবো আজকে তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটি কেউ স্কিপ করো না আর একটু সার দাও এতটা স্বাদ যখন তোমরা দিয়েছো আর একটু সার দাও সবাইকে সবার দাও স্বার্থপরের মতো নিজেরটা বলবো না সবাই সবারই সাথে থাকো তাহলে দেখো সবাই এগিয়ে যেতে পারবে তো চলো এখন কাজ করে নিন এ দেখো ফ্রেন্ডস তখন তোমাদের সাথে গল্প করলাম তারপরে কাজ তো আমার হয়ে গেছিলো তোমাদের বললাম আর এই দেখো রান্নাঘরে চলে এসেছি আলু কেটে নিয়েছি উচ্ছে কেটে নিয়েছি আর হচ্ছে বেগুন আর এটা হচ্ছে কাতলা মাছের মাথা মাথাটা আমি ভেজে নিয়েছি আর দেখো মাথাটা ভেজে নেওয়ার পরে যে তেলটা ছিল ওর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কালো জিরে ফড়ক এইবার আমি আলুটা দিয়ে দেবো আলু করলা বেগুন এগুলো সব আলাদা আলাদা করে ভেজে ভেজে নেবে কারণ বেগুনটা দিয়ে দিলেও চলবে একসঙ্গে তো আলুটা ভালো করে ভেজে নিই তারপরে করলাটা দিয়ে দেবো তখন তোমাদের সাথে গল্প করার পর প্রায় এক দেড় ঘন্টা ঘুমিয়ে নিয়েছি কারণ যখন কথা বললাম তোমাদের সাথে তখন কিন্তু দশটায় বাজে তো কী করবো বলে একা একা বসে থেকে আর মানে রাতে রাত জায়গা থাকলে না মনে একটু ঘুমিয়ে নিয়ে স্নান করেছি আরও ঘুম আসছে তো দেখো আলুটা ভাজা হয়ে গেছিলো তারপরে করলাটা ভেজে বেগুনটা দিয়ে দিলাম আর পেঁয়াজ আমি কেটে রেখেছি দেখো মোটা মোটা করে কিউব করে দেবে পেঁয়াজটা তাহলে ভালো লাগবে খেতে আর এক মশলা বলতে বেশি মশলা এতে কিন্তু লাগবে না অল্প দু চার কোয়া রসুন দেবে আর একটুখানা আদা দেবে ওটা পেস্ট করে দেবে আর একটা টমাটার দেবে কারণ টক টক হলে না খেতে বেশ ভালো লাগবে একে তো তেতো রয়েছে আর তোমরা যদি মনে করো যে করলাটা একটু ভাটিয়ে ভাপিয়ে নেবো তো নিতেই পারো আমি কিন্তু ফ্রাই করে দিয়েছি আর একটু তেতো তো না হলে কিন্তু খেতেও ভালো লাগে না তো রসুন আর আদা পেস্টটা আমি দিয়ে দিয়েছি আর একটা বাটিতে দেখো আমি মানে শুকনো লঙ্কার গুঁড়ো আর কি হলুদ তারপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তো ওই মশলাটাই আমি দিয়ে দিলাম আর একটু জল জল দিয়ে দিয়েছি যেহেতু আমি আর বেশি জল দেবো না অল্প হালকা একটু জলের ছিটে দেবো উপর থেকে আর শুকনো শুকনো করবো মানে ভাজা ভাজা হবে আর কি তো মাছের মাথাটাও আমি ভেঙে দিয়ে দিলাম আর কাতলা মাছের মাথা দিয়ে করলে কিন্তু ভীষণ ভালো লাগে যেহেতু কাঁচলা কাতলা মাছের মাথাটা বড় তো খাওয়াই যায় না আমার তো মাথাটাতে খেতে ভালোই লাগে না মাছের মানে মাছেরটা হবে নইলে ফেঁচা খেতে ভালো লাগে তো দেখো দিয়ে দিয়েছি শুধু বড় একা খাবে তাও অনেকটাই হয়ে গেল এটা সেটা দিতে সব কিছু অল্প অল্প করে দিতে দিতেও অনেকটা হয়ে গেছে বেঁচে গেলে কালকে খাওয়া হবে তো দেখো প্রায় আমার রেডি হয়ে গেছে আমি কিন্তু একটুও মানে অল্প একটু জল দিয়েছিলাম ওটা স্কিপ করে গেছি তো দেখো রেডি হয়ে গেছে খুব ভালো লাগে খেতে দেখো আমি আবার মানে ধরে লাগছিল বলে না একটুখানা গরম জল হালকা ভাত হচ্ছিল তো ভাতের হাড়ি থেকে উঠে একটুখানা গরম জল দিয়ে একটুখানা ঢেকে দিই তাহলে কিন্তু বেশ গ্রেভিটা ভালো হবে আর কি মানে শুকনো হলেও একটু আঠালো ভাব থাকবে আর কি তো দেখো রেডি হয়ে গেছে আর এইভাবে তোমরা বানাবে কিন্তু ভীষণ ভালো লাগে অনেক সময় মাছের মাথা না এমনি খেতে ভালো লাগে না এরকম করে করলে কিন্তু বেশ ভালো লাগে ফ্রেন্ডস খাওয়া দাওয়া করে চলে এসেছি ভিডিওটা আমার এডিট করা নাই সব উল্টো হয়ে যাচ্ছে বুঝলে তো কালকে বিকেলে থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম সকাল থেকে ইচ্ছেই করছিল না যে ভিডিও স্টার্ট করে কি কিছু করি তো রাতেও আর ভিডিওটা এডিট করে নিই কারণ অল্পই শ্যুট করা ছিল তো আমি বলছি আজকে সকাল থেকে কি করি না করি সেগুলো অল্প অল্প শ্যুট করেছি আর দেখলে তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারি না একটা রান্নায় রেসিপি শেয়ার করেছি কারণ কি বলো তো যতক্ষণে মানে ভিডিওটা স্টার্ট করলাম ততক্ষণে আমার সব কাজ হয়ে গেছিলো তো একটুখানি ঘুমিয়ে ওঠে আবার রান্না করতে চলে গেলাম তো আজকের ভিডিওটা ব্যাস এইটুকু যদি তোমাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে আর যারা নতুন দেখছো চ্যানেলটিকে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটা পুরো দেখবে আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করবে আর আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবে যে দিদিভাই মানে নতুন বন্ধু হয়েছে যে যা কিছু বলার কমিউনিটিতে বলবে ভিডিওর মধ্যে বলবে না তাহলে কিন্তু কেটে যাবে ঠিক না আর তোমরা সকলেই কিন্তু অনেক 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 আশীর্বাদ করবে আমার ছেলেকে যেন ভালো একটা রেজাল্ট করতে পারে ভালো মানুষের মতো মানুষ হতে পারে খুব আশা নিয়ে বসে আছি আর আর একটা কী বলো তো সব কথা একটা ভিডিওতে বলে দিলে হবে না কিছু কিছু কথা তোমাদের সাথে কালকে বলবো কালকে আসছি শুধু গল্প করতে কিছু কথা কিছু গল্প নিয়ে কারণ আজকে মানে অনেক দিন ধরে ব্লগ ভিডিও দেখাচ্ছি রেসিপি দেখাচ্ছি এই নিয়ে নিয়েই চলছে গল্প করতে আসছি না চ্যালেঞ্জ ভিডিও করার সঙ্গ পাচ্ছি না ছেলে ছেলের সঙ্গে চ্যালেঞ্জ ভিডিও করলে না কমিউনিটি আপনি আপনি মানে কমেন্ট বক্সটা না আপনি আপনি বন্ধ হয়ে যাচ্ছে ওই জন্য আর বেশি কিছু করছে না আর কারোর কারোর সম্বন্ধে কিছু বলতেও আমার ভালো লাগে না ওসব বলবও না তো আমার নিজস্ব কিছু গল্প আর তোমাদের ভালো তোমাদের যাতে ভালো হয় আমার মনিটাইজেশান জার্নি এসব নিয়ে ছোটো মোটো গল্প নিয়ে তোমাদের সাথে কালকে গল্প করতে আসবো তো তোমরা কালকে ভিডিওটার জন্য অপেক্ষা করো আর সকলে ভালো থাকো সুস্থ থাকো কাল নতুন আরেকটি ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে আর তোমরা কিন্তু আমার পাশে থেকো আর আমি কারোর ভিডিও ঠিক মতো দেখতে পাচ্ছি না তোমরা কিন্তু রাগ করবে না ঠিক আছে কারণ ওই কী বলো তো দেখতে পাচ্ছি না তা নাই যখন বসেছে কি কানের মধ্যে হেডফোন দিয়ে দেখি আর কোনো সময় কানের ভিতর আমার বেশি হেডফোন দেওয়া যাবে না কারণ কানে আমার অপারেশন করা আছে তো বেশিক্ষণ কানের ভিতরে হেডফোন দিলে না কানে চুলকাতে শুরু করে জানো তো এই জন্য দিতেও পারি না তো কমেন্ট যদি উল্টো পাল্টা হয় কিছু মনে করো না কারণ চালিয়ে রেখে রেখে দিচ্ছি চোখে দেখছি আবার কখনো হয়তো এদিক ওদিক যাচ্ছি অনেক কাজ করতে হয় তো বুঝতে পারছি একার সংসার তো উল্টো পাল্টা কিছু হবে না কারণ ভিডিওটা আমি চালিয়ে দিয়ে রাখি রেখে আবার অন্যজনের ভিডিও স্টার্ট হয়ে যায় বুঝলে তো চলো বেশি কথা হয়ে যাচ্ছে আজকের ভিডিওতে সকলকে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা খুব ভালো থাকো জয় নিতাই জয় গৌর